সাব্বাস সাব্বাস, এই না হলে তুই মা, একে বলে মা, ঠিক আছে? তোর মার তোকে প্রয়োজন, কিন্তু তোর বাচ্চাটার তোর প্রয়োজন নাই, তাই না? তুই বুড়ো ঢেমনি হয়ে গেছিস, 24 বছরের হাতি হয়ে গেছিস, অথচ তোকে তোর মাকে লাগছে। আর কি দিদা, সত্যি মহান দিদা, মহান। এরকম দিদা না হলে চলে? দিদা তো এরকমই হতে হবে, তাই না? দিদা হতে হলে এরকম দিদা হতে হবে। আসলে কিষানও খুব ভাগ্য করে একটা দিদা পেয়েছে, খুব ভাগ্য করে একটা দিদা পেয়েছে, তাই না? তো এরকম দিদা না হলে হয়, আসলে কি বলবো, যার বাচ্চাটা ফেলে রেখে গেছে তার জন্য কিচ্ছু না, কিচ্ছু না। কত সুন্দর, বাপরে, পাউরুটি ঘুগনি খাচ্ছে, মাকে নিয়ে পার্কে ঢলাঢলি কলাকলি, মাকে ঘুরাচ্ছে। মা বাচ্চা না, ছোট, 2 বছর 2.5 বছর, মা দুধ খায়, মা তার মার দুধ খায়। আর যে দুধ খায় তার কথা মনে নাই, তার কথা মনে নাই, কিন্তু যে মা বুড়ি হাতি হয়ে গেছে সেই মাকে নিয়ে পার্কে ঘুরাচ্ছে। আজকে ঘুরানোর কথা কাকে, কাকে ঘুরানোর কথা, পার্কে কাকে নিয়ে যাবি, পার্কে কারকে নিয়ে যাবি, তার তো সন্তানটাকে, সেখানে কাকে নিয়ে যাচ্ছিস, মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তাই না? ঘোর 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 ঘোর, এইভাবে তো জীবনযাপন করবি বলে সংসার বাচ্চা ছেড়ে চলে গেছিস, এইভাবে ঘুরবি বলেই তো চলে গেছিস সন্তান বাচ্চাকে ছেড়ে, তাই না? বললেই দোষ, যে বলবে তাকেই দোষ। আর তোদের হাতে আছে স্ট্রাইক, স্ট্রাইক মারবো, হ্যাঁ না, স্ট্রাইক মারতে মারতে আবার দেখিস নিজের চ্যালেঞ্জটা থাকে কি না, সেটাও দেখবি, তাই না? সেটাকেও দেখতে হবে, সেটাকে না দেখলে তো হবে না, আগে যেরকম দেখছি পিছনটাও দেখতে হবে। তো নিজের চ্যালেঞ্জটাকেও বাঁচানোর চেষ্টা রাখিস, বুঝতে পেরেছিস? যে একটা মা বাচ্চা রেখে চলে যেয়ে ঢলাঢলি করে বেড়াচ্ছে কেন রে, হঠাৎ আবার কোর্টে তোদের কি কাজ করলো হঠাৎ? কি কিসের জন্য ডেকেছিল রে? কিষানুকে নিবি বলে, বাচ্চাটাকে নিবি বলে? বাচ্চাটাকে নিলে বুঝতেই পাচ্ছিস তোকে আরও ছিঁড়ে খাবে মানুষ, আরও ছিঁড়ে খাবে। যা ছিঁড়ছিল তো ছিঁড়ছিল মানুষ, কিন্তু বাচ্চাটা যখন নিয়ে যাবি না, তার থেকে বেশি ছিঁড়ে খাবে, ঠিক আছে? কেন, যখন গেছিলি তখন বাচ্চাটা তো সোফার ওপরে বসে গেম খেলছিল, তখন নিয়ে যাসনি, তখন বাচ্চাটার কথা মনে পড়েনি, তখন বাচ্চাটার কথা মনে পড়েনি তোর? তখন তো বাচ্চাটা সোফার ওপরেই বসেছিল, আর বাচ্চাটা ঘরের ভিতরেই ছিল, বাচ্চাটা এমন তো না যে বাড়ির ভিতরেই ছিল না, রাত্রিরে গেছিস বাচ্চাটা তোর কাছেই ছিল, তখন কই নিস নি? আজকে দরদ উতলে উঠছে, মাকে নিয়ে ঘুরছিস, ঘোর না ঘোর। মাকে দেখভাল কর, বাপকে দেখভাল কর, হ্যাঁ, আর চাকরানি তো একটা পেয়ে গেছিস ভাইয়ের বউ, চাকরানি একটা পেয়ে গেছিস ভাইয়ের বউ, সেটাকে একটু নিয়ে মস্তি মস্তি কর। আবার কি, মাকে নিয়ে ঘুরছিস, আর ওই চাকরানিটাকে বাইরে রেখে গেছিস, চলে গেছে সবাই, আর চাকরানিটা তো ঘরে আছে, গরিবের মেয়ে বলে কথা, তাই না? তুই কোন সা অট্টলিকা মেয়ের ঘরের কথা রে, যে শ্বশুরবাড়ি যে কিচ্ছু করতে পারতি না, এখন তো সব করতে পারছিস, খুব মজা করে এনজয় করে করছিস, খুব মজা করে এনজয় করে করছিস, এখন কি করে করতে পারছিস? রান্না করার লোক তো বাড়িতে আছেই এখন, তাই না? স্বাধীনে মা বেটি ঘুরে বেড়াচ্ছিস, কি স্বাধীনে মা বেটি ঘুরে বেড়াচ্ছিস, কোনো চিন্তা নাই, টেনশন নাই। তো এরকম স্বাধীন একটু শাশুড়ি মাটাকে দিতে পারিস নি, হ্যাঁ, এরকম স্বাধীন একটু শাশুড়ি মাকে দিতি না, তবে মানতাম না যে না তুই ভালো, তুই ভালো। তুই এত কাজ করতি, এত কিছু করতি, তারপরেও তোকে এত টর্চার করেছে, তাই না? এত টর্চার করেছে, সেটা কেন করিস নি? আর শাশুমাকে ঝাঁটালাথি মেরে, সংসারটাকে ঝাঁটেলাথি মেরে চলে গেছিস যার হাত ধরে, কেন সে মুখে মুছছে না, সে মুছছে না মুখে কেন রে?
সে মুছছে না কেন মুখে? মুদবে মুদবে, এখন নিয়ে আসছিস না কেন? সন্দীপের সঙ্গে ডিভোর্স হয়নি না, তার জন্য শো করতে পারছিস না, থাকে তো তোর আশেপাশেই। তুই কোর্টে গেছিলি কি মনে করেছিস? সেখানে ছিল না গুটকাখোর, ছিল না তুতলা ড্রিঙ্ক পার্টি? ছিল ছিল, আমরা সবাই বুঝি জানিস তো, তা বুঝি, সবাই বুঝি। হ্যাঁ, তুই যে মনে করিস আমি একলাই বুদ্ধিমান, না এটা যদি ভাবিস তো ভুল ভাববি, এটা ভাবিস যদি ভুল ভাববি, ঠিক আছে? আর গলাটায় কি হচ্ছে কি জানি, আজ খুশখুশ করছে প্রচণ্ড, বন্ধুরা প্রচণ্ড খুশখুশ করছে। তো এই যে মা মেয়ে আমোদ করে বেড়াচ্ছিস, অথচ কিষানও আমোদ ফুর্তি করছে জানিস তো, তুই কি মনে করেছিস মা ছাড়া বাচ্চাদের চলে না? চলে, তোর কথা একবারও বলে না বাচ্চাটা। তুই নিঃসন্দেহে থাকতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই, তুই তো নিশ্চয়ই ভিডিওগুলো দেখিস, কোনো জায়গায় তোর কথা বলে না? বলে না, তুই নিঃসন্দেহে থাক, কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহ একেবারে নো প্রবলেম, বুঝেছিস? তোর কথা বলবেও না, তোর কথা না বলবেও না, ও বুঝে গেছে আমার মা নাই, বুঝে গেছে আমার মা নাই, ঠিক আছে? অন্তরে কি সুন্দর, মায়ের হাত ধরে রিল মানাচ্ছিস, পার্কে ঘুরছিস, বুঝতে পেরেছিস? অনেক বোঝা সারা, অনেক বুদ্ধি হয়েছে মানসিক, ঠিক আছে? তোর একলা বুদ্ধি আছে তা না, কত সুন্দরভাবে ঘুরছিস মাকে নিয়ে ঘোর। আর কিষানুর সত্যি কপাল করে দাদু দিদা পেয়েছে, মামা পেয়েছে, মামিটা তো চলো সেদিন আসলো, কপাল করে। বলে কি না, যখন মেয়ে সন্তান হয় তো দাদু দিদা তুলা তুলা করে রাখে, এই না হলে দাদু দিদা যাদের কিষানুর প্রতি কোনো না মানতে চায় না, না মানতে চায় না, তারা আসলে কিষানুকে ভালোই বাসত না কোনো দিন, কোনো দিন ভালোই বাসত না। তারা কি চায়, তারা কি চায়, চায় শুধু কিষানুর মার পয়সাগুলো, তারা চায় শুধু কিষানুর মার পয়সাগুলো, যে আমার মা কামাবে আর দেবে, ফুট ওরকম মার দরকার নাই, ও বড় হয়ে এটাই বলবে। তো মেয়ের কামায় খাচ্ছ, খাও খাও, তার জন্য কিষানুর কোনো আপত্তি নাই, কিষানুর কোনো আপত্তি নাই, কিষানু বড় হয়ে একদিন ঠিক কোনো দিন যদি আসো না জবাব পেয়ে যাবে, জবাব ঠিক ও দিয়েই দেবে। এখন ছোট আছে তো তাই কাউকে কিছু বলতে পারছে না, তাই কোনো জবাব দিতে পারছে না, বড় হলে না ঠিক অটোমেটিক তোমাদের মতো দাদু দিদাকে না জবাবও দিয়ে দেবে, দিয়ে দেবে। তোমরা দাদু দিদা, দাদু দিদার উপযুক্ত হতে পেরেছ? কোনো দিন না, কোনো দিন না। কিন্তু দেখো তো ঠাকুমা দাদুকে দেখো, ঠাকুমা দাদুকে দেখো, তারা কীভাবে ওকে লালন পালন করছে, কীভাবে, সেই সকাল থেকে নিয়ে যতক্ষণ রাত্র অবধি না ঘুমায় ততক্ষণ ওই মানুষগুলো ওর পিছন ছাড়ে না, ওর পিছন ছাড়ে না। আর ও ঠাকুমা তো বলেই দিয়েছে আমার কিষানুর জন্য আমাকে অনেক দিন বাঁচতে হবে। এই দিদা দাদুর তুলনা আর ঠাকুমা দাদুর তুলনা আসমান জমিন ফারাক, আসমান জমিন ফারাক। কিন্তু নিজের ঘোলকেও ট্যাঙা বলে, নিজের ঘোলকেও ট্যাঙা বলে, খাট্টা বলে না, ওর মা বাবা ওর কাছে ভালো আর এর ঠাকুমা দাদু এর কাছে ভালো, কিষানুর জন্য তারা অনেক দিন বাঁচতে চায়, আরও অনেক দিন বাঁচতে চায়। কিন্তু তোর মা বাবা, তোর মা বাবা একবারও বাচ্চাটার কথা বলে না, ভাবতে পেরেছিস? তাহলে কিষানুকে কারা বেশি ভালোবাসে, কারা বেশি ভালোবাসে দেখ, কারা বেশি ভালোবাসে। তুই ঘুরে বেড়া, ওইভাবেই ঘুরে বেড়া, তুই তো আজাদি পেয়ে গেছিস, আজাদি পেয়ে গেছিস, ঘোর, তোকে ঘোরার জন্য তোর বাবা মা ছেড়ে দিয়েছে, ডানা মেলে ঘোর আর পয়সা কামা আর মা বাপকে ভাইকে খাওয়া, যত পারিস যত পারিস খাওয়া, তাতে কারো আপত্তি নাই। আর তুই একবার বলেছিস না যে আমার বাবার বাড়ি থাকবো, তাতে লোকের কি, লোকের কিছু না রে, লোকের কিছু না, তুই থাকতে পারলে হতো, তুই থাকতে পারলে হয়, তুই থেকে দেখাস।
যে হ্যাঁ তুই থাকতে পেরেছিস। হ্যাঁ, বাবার বাড়ি কয়দিন মেয়েদের, তাহলে তো মেয়েরা বাবার বাড়ি থাকতো, কেন পরের ঘরে দিয়েছে? আসলে তুই নাম মাত্রে আছিস, নাম মাত্রে আছিস। তোর তোর জায়গা আছে সেটা তোর বাবা মাও জানে, যে আমার মেয়ের জায়গা ঠিকই আছে, আমার কাছে আমাদের কাছে নাম মাত্রে আছে। কেননা ডিভোর্সটা এখনো হয়ে ওঠেনি না, ওর জন্য ওপেন দেখাতে পারছিস না হবু স্বামীকে। হবু স্বামীকে, অথচ ডিভোর্সের আগে বিয়েটা করে ফেলেছিস, বিয়েটা করে ফেলেছিস, ওটা করতেই হবে, তাই না? ওটা না করলে হবে, ওটা না করলে হবে না, তাই বিয়েটা করে ফেলেছিস। সে ফুকলা দাদি তোকে বলে দিয়েছে না, যো হলো জানু, আমার জানু, তুমি তুমি আসো আসো, তোমার ওই পুলাডারে নিয়ে আসো না, পুলাডারে নিয়ে আসলে আমাদের ডিস্টার্ব হয়ে যাবে, তার জন্য হাতের সামনে থেকেও তুই ছেলেটাকে ধরতে পারিস নি, কিন্তু একটা নুরা ধরতে পেরেছিস, কিন্তু ছেলেটাকে নিতে পারিস নি। কীরকম মন বেচার, দেখেছিস, যাকে পেট কেটে বের করেছিস তাকে নিতে পারিস নি। আর তার জন্য এক ফোঁটা চোখের জলও তোর চোখে আসে না, কি সুন্দর দাঁত বের করে ঘুরে বেড়াস, 32 দাঁতির 36 পাটি হয়ে যায়, হয়ে ঘুরে বেড়াস, বুঝেছিস, 36 পাটি হয়ে ঘুরে বেড়াস, লজ্জা শরম আছে তোদের ফ্যামিলির? কারো লজ্জা শরম নাই, তোদের ফ্যামিলিটা না সত্যি কারোই সম্মান নাই, আর কারো মানে ওই বাচ্চাটার প্রতি কোনো ভালোবাসা নাই। যদি ভালোবাসাটা থাকতো না, তোকে ঠাস করে একটা চড় মারত, তোকে ঠাস করে একটা চড় মারত, যে তুই আসলি তুই বাচ্চাটাকে, আচ্ছা ওখানে তো তোর মাও ছিল রে, তোর মাও ছিল, আগে তোকে বলেনি যে বাচ্চাটাকে আগে তোল? মমো তুই কী করছিস বাবা, কী করছিস তুই, কী করছো বাবা তুমি, ওরম করে না বাবা। ওহ, তো সেখানে তোর মাও ছিল, কিন্তু সেইখানে বলেনি যে বাচ্চাটাকে আগে নে, বা বাচ্চাটাকে তোর মাও কোলে নিয়ে বেরোয়নি ঘর থেকে, কেননা তাকে তো চায় না, তাকে চায় না, চায় শুধু তোকে, তাই তোকে নিয়ে বেরিয়ে গেছে, শুধু তোকে চায়। কিন্তু কিষানুর কিছুতে অভাব নাই রে, বরং তোর কাছে গেলে থাকতে পারবে না, তোর কাছে গেলে থাকতে পারবে না, কোনো দিনও পারবে না থাকতে। কান্না করতে করতে ওর অবস্থা কাহিল হয়ে যাবে, নাহলেও বিমার পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, বুঝেছিস? লাস্টে যার সন্তান তাকে বাধ্য হয়ে ফেরত দিতে হবে তোকে, এটা তুই দেখিয়ে নিস, মিলিয়ে নিস, এটা তুই মিলিয়ে নিস, বুঝেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টাটা, বাই বাই।